ونستغفرك ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر ولله الحمد. الله أكبر عدد ما ذكر الله ذاته وكبر. الله أكبر عدد ما حمد الله حامد وشكر. الله أكبر ما سطع فجر الإسلام وأسمر. الله أكبر ما أقبل شهر الصيام وأدبر. الله أكبر ما فرح الصائم بتمام صيامه واستبشر. الله أكبر عدد ما تاب تائب واستغفر. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، والله أكبر ولله الحمد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الملك العظيم الأكبر. وأشهد أن محمدا عبده ورسوله، صاحب الوجه الأنور والجميل الأزهر الطاهر المطهر. اللهم صل وسلم عليه وعلى آله وأصحابه ما أقبل صبحا وأسمر وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى مقاصد الصيام في شهر رمضان، فاتقوا الله في أنفسكم، اتقوا الله في علنكم وسركم، اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وعشيرتكم وإخوانكم المسلمين. أيها المسلمون، الله سبحانه وتعالى أي أمار প্রতি অনেক অনেক অনুগ্রহ করেছেন، অনেক ফজল এবং অনেক রহম করেছেন، তার মধ্যে একটা অন্যতম অনুগ্রহ হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের এই মহান দিন মুসলিমদের জন্য ইবাদা এবং মুসলিমদের জন্য সরুর আনন্দ উল্লাস ইবাদা একইভাবে একটা সমন্বিত চমৎকার ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সকল মুসলিম। আমরা যারা আজকে বাংলাদেশে বসবাস করছি এবং পৃথিবীর প্রত্যেক দেশে অবস্থানরত সকল মুসলিমের জন্য এই ঈদ হচ্ছে অত্যন্ত আনন্দ উল্লাসের একটি উপলক্ষ, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল ঈদ আদায়ের মধ্য দিয়ে শুরু করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের ফরজ সিয়াম আদায়ের পরে এবং ইসলামের চতুর্থ রুকনটি আদায়ের পরে এবং রমাদান মাসে আরো অন্যান্য অনেক ভালো ভালো আমল করার পরে আমাদেরকে এই আনন্দ উল্লাসের উপলক্ষ দিয়েছেন। সূরা ইউনুসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। বলে দিন, আল্লাহর অনুগ্রহ এবং রহমতে এই এটি হয়েছে, অতএব তারা যেন সন্তুষ্ট হয় এবং তাদের এই সন্তুষ্টি তারা যা পুঞ্জীভূত করছে যে সম্পদ তার চাইতেও উত্তম। আইয়ুহাল মুসলিমুন, ইয়াউমু ঈদুল ফিতর, ইয়াউমু তামায়ুজ লিহাযিহিল উম্মা, ঈদুল ফিতরের মহান দিন মুসলিমদের জন্য একটা বিশেষ দিন। মুসলিমদের এই ঈদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অভিরূপেই এসেছে। আমরা বুখারি মুসলিমের সে বিখ্যাত হাদিসটার কথা জানি, যেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মদীনাতা ওয়া লাহুম ইয়াউমান ইয়ালআবুনা ফীহিমা ফাকালা মা হাযানিল ইয়াউমান ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়্যাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াউমাল আদহা ওয়া ইয়াউমা আল ফিতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন এবং মদিনাবাসীদের দুটো উৎসবের দিন ছিল, নাইরুজ এবং মেহরাজান, যে দিনগুলোতে তারা আনন্দ উল্লাস করত, খেলাধুলা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এই দিন দুটো কিসের? তারা বলল যে এটা জাহেলিয়াতের দুটো দিন, দুটো উপলক্ষ, আমরা এই দিনগুলোতে খেলাধুলা করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো দিনের পরিবর্তে
তোমাদেরকে আরো দুটো উত্তম দিন এবং ঈদ তোমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন, সেটা হলো ইয়াউমুল আধা এবং ইয়াউমুল ফিতর। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল ঈদুল ফিতর দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং ঈদুল আধা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে মুসলিম উম্মার বিশেষত্ব যে এই দুটো উপলক্ষ তারা নিজেরা তৈরি করে নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঈদের এই মহান উপলক্ষ এসেছে। যদিও মুসলিমরা এখন নিজেরা অনেকগুলো বানিয়ে বানিয়ে ঈদ উপলক্ষ তৈরি করে নিয়েছে, কিছু তৈরি করে নিয়েছে তারা দীনের নামে, যেমন শবে বরাত, যেমন এরকম আরো অনেকগুলো উপলক্ষ, বিভিন্ন দিবস, আর অনেকগুলো করে নিয়েছে তারা তাদের সংস্কৃতির অংশ হিসাবে, যেমন নববর্ষের যে উৎসবগুলো। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে শুধুমাত্র ঈদের উপলক্ষই দেননি, তিনি সকল ইবাদত এবং শরীয়তের সকল বিধান তিনি নাজিল করেছেন, মুসলিমরা কেউ সেটা আবিষ্কার করেনি। অতএব আমাদের যে আকীদা, আমাদের যে শরিয়া, আমাদের যে ডিসিপ্লিন, আমাদের যে বিধান, আমাদের যে মুআমালাতের বিভিন্ন নির্দেশনা, আমাদের যে হালাল হারামের বিধান, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে। মুসলিমরা এই গৌরবটা বোধ করতে পারে এবং এভাবেই এই উম্মাহ আল মুসলিমা পৃথিবীর তাবৎ মানুষ থেকে শ্রেষ্ঠত্বের আসনে আছে এবং এই শ্রেষ্ঠত্বের আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে বসিয়েছেন। তিনি বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয় এবং ঈমান তোমরা পোষণ করবে। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠত্বের মূল কারণটাও এখানে বলে দেওয়া হয়েছে। আজকের এই মহান ঈদের দিনে আমাদের সেই শ্রেষ্ঠত্বের আসন ভুলে গেলে চলবে না। আল্লাহ সুবহান তাআলার এত যে বড় নেয়ামত, সেই নেয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে এবং সেই শুকরিয়া আদায়ের জন্য আমাদেরকে আল্লাহর নির্দেশগুলো বুঝে সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আজকের এই মহান দিনের অনেকগুলো আমল আছে আপনারা জানেন, এবং সেটি সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন, বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তাশকুরুন, এবং যাতে তোমরা মাসের গণনা, রমাদানের সিয়ামের গণনা যেন পূর্ণ করতে পারো এবং যেন তোমরা আল্লাহ তোমাদেরকে যে হেদায়াত দিয়েছেন সেই জন্য আল্লাহর তাকবীর পেশ করতে পারো, আল্লাহু আকবার বলতে পারো, এবং যাতে তোমরা শুকরগুজার হও। শেখ সাদি আব্দুর রহমান আস-সাদি রাহমাহুল্লাহ তিনি এর আয়াতের ব্যাখ্যায় বলেছেন, অন্যান্য মুফাসসিরের কেরাম বলেছেন, যেখানে তিনটি বিষয় রয়েছে। একটা হলো, কেউ হয়তো মনে করতে পারে রমাদানের অল্প কয়েকদিন সিয়াম রাখলে চলবে, এখানে বলা হচ্ছে যে না, পুরো রমাদান জুড়ে সিয়াম রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে, রমাদান মাস শেষ হলে তাকবীর দেওয়া, যেই তাকবীরটি আমরা গত রাত সূর্যাস্তের পর থেকে আজকে সালাতুল ঈদের আগ পর্যন্ত দিয়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আর শেষের বিষয়টি বলা হয়েছে ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা শুকরগুজার হও, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, অসংখ্য অনুগ্রহ করেছেন, অনেক রহমত করেছেন। ওয়া ইন তা'দ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নেয়ামতকে গুনতে শুরু করো, গুনে তোমরা শেষ করতে পারবে না। সুতরাং আমাদেরকে আজকে আল্লাহর মহত্ত্ব বেশি বেশি করে মনে রাখতে হবে এবং ঘোষণা দিতে হবে। আজকের এই ইয়াউম ঈদুল ফিতর, ইয়াউম তাজাউ, আমাদের পারস্পরিক ভিজিট করার দিন, একে অন্যের সাথে সাক্ষাৎ করার দিন, পরিবারগুলো কাছে আসার দিন। ঈদের এই ঐতিহ্য আমাদের 1400 বছর ধরে গড়ে উঠেছে। আমরা একে অপরের সাথে আমাদের ভালোবাসা, আমাদের মাওয়াদ্দা, আমাদের সুসম্পর্ক, আমাদের সম্প্রীতি,
আমাদের মমতা, শ্রদ্ধা, স্নেহ এগুলো আমরা বিনিময় করি, আর পাশাপাশি আমরা অতীতের ভুল ত্রুটির জন্য নিজেদেরকে সংশোধন করে ফেলি। আমরা একের সাথে অন্যের সম্পর্কের মধ্যে যে ঘাটতিগুলো ছিল, যে ত্রুটিগুলো ছিল, আজকের মহান দিনে সেগুলো যেন ভুলে যাই। এটাই হচ্ছে আজকের বিশেষত্ব। আজকের এই ইবাদতের পাশাপাশি, সালাতুল ঈদের পাশাপাশি আজকের এই উল্লাস মূলত এই জন্যেই যে আজকের এই দিন আমাদের মধ্যে একটা চমৎকার সম্প্রীতির বন্ধন তৈরি করে দিয়েছে। যে ভুলগুলো, যে ত্রুটিগুলো, যে ঘাটতিগুলো, যে হিংসা এবং হানাহানি বিদ্বেষগুলো আমাদের মধ্যে ছিল, আজকের এই মহান ঈদ সেগুলো ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিয়েছে। সেগুলো থেকে আমাদের অন্তরকে, আমাদের অন্তরকে সেটা স্বচ্ছ করে দিয়েছে। সম্মানিত আজকের এই মহান উপস্থিতি, মনে রাখবেন ইসলামের বেশ কিছু নির্দেশনা রয়েছে। আজকের এই মহান দিনে আপনারা সেগুলোকে আবার রিভাইভ করবেন, নতুন করে আমল করার চেষ্টা করবেন। কি সেটা? একটা হলো আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো, আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন না করা। একটা হাদিস যেটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এটা একটা হাদিসে কুদসির বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকে যখন সৃষ্টি করলেন এবং সৃষ্টির পরে তিনি অবসর হলেন, ফালাম্মা ফারাগা মিনহু ক্বামাতির রাহিম, আর রাহিম, আর রাহিম হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, এটাকে একটা কথা বলার সুযোগ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে বলল কি, হাযা মাকামুল আ'ইদ বিকা মিনাল কাতিআ, হে আল্লাহ, আমি আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে তাদের কাছ থেকে তোমার কাছে আশ্রয় চাই। আত্মীয়তার সম্পর্ক বলছে, আত্মীয়তার যে সম্পর্ক সেটা ছিন্ন হতে চায় না, এই জন্য সে আল্লাহর কাছে আরজ করেছে, আমি আজকের এই মাকামে আপনার কাছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের কাছ থেকে আশ্রয় চাই। তখন আল্লাহ সুবহান তাআলা বললেন, আলা তারদিনা আন আসলাম আন ওয়াসালাক ওয়া আন আক্তা মান কাতাআক, যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে তার সাথে আমিও সম্পর্ক রক্ষা করব, এবং যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার সাথে আমিও সম্পর্ক ছিন্ন করব, এতে কি তুমি খুশি? আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন, এতে কি তুমি খুশি? কালাত বালা ইয়া রব, সে বলল, হ্যাঁ হে রব, আমি অবশ্যই এতে খুশি। কালা ফাদাক, আল্লাহ বললেন, হ্যাঁ তাই হবে, তাই হবে। এই হাদিসের রাবি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইকরাউ ইন শিতুম, তোমরা চাইলে কোরআনের এই আয়াতটি পড়তে পারো। আয়াতটি সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত। আয়াতটি কি? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তাকাত্তাউ আরহামাকুম, তাহলে তোমরা যদি পৃথিবীতে প্রভাবশালী হও, অধিষ্ঠিত হও, তাহলে কি তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে? এটা শাসন ক্ষমতায় যারা আছে তাদেরকে বলা হচ্ছে। পৃথিবীতে তোমরা অধিষ্ঠিত হলে, শাসন ক্ষমতার অধিকারী হলে তোমরা কি বিপর্যয় সৃষ্টি করে বেড়াবে? আর আমভাবে সকল মানুষকে বলা হচ্ছে, ওয়া তাকাত্তাউ আরহামাকুম, এবং তোমরা কি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবে, বিচ্ছিন্ন করবে? এটা একটা ওয়াইদ। সুতরাং আজকের এই মহান দিনে আমাদেরকে যদি কোনো সম্পর্কে ত্রুটি থাকে সেটাকে সংশোধন করতে হবে, সম্পর্কে জোড়া লাগাতে হবে। এবং আমাদের মুসলিমদের মধ্যে যদি কারোর মধ্যে কথা বন্ধ থাকে সে কথাটা চালু করতে হবে। আরেকটা হাদিসের কথা আপনারা জানেন, এটি সহিহ বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা তালাত, কোন মুসলিমের জন্য তার ভাইয়ের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ করা বা তাকে পরিত্যাগ করা এটা জায়েজ নেই। ইয়ালতাকিয়ান ফায়াসুদ্দু হাদা ওয়া ইয়াসুদ্দু হাদা, তারা সাক্ষাৎ করে, সে এদিক থেকে বাধা দেয়, ওদিক থেকে বাধা দেয়, তারা বিরত থাকে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুইজনের মধ্যে যে কথা সালাম দিয়ে শুরু করে সেই হচ্ছে উত্তম। সুতরাং আমাদেরকে এই কথার আলোকে আমল করতে হবে। এছাড়াও সূরা আশ্বুরার 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি ক্ষমা করে দেয় এবং সংশোধন করে ফেলে তার অবস্থাকে, তাহলে আল্লাহর উপর তার পুরস্কারের দায়িত্ব অর্পিত থাকে। সুতরাং প্রিয় ভাইরা,
ইয়াউম ঈদ আল ফিতর, আজকের এই মহান ঈদের দিন, এটা ঈদ, এটা ইয়াউম সুরুর, ইয়াউম তাওসিয়াতি বাইনান নাস ওয়া ইয়াউম ইসলাহি যাতিল বাইন, আজকে হলো খুশির দিন, আজকে ইসলাহের দিন, আজকে আমাদের মধ্যে সুসম্পর্ক এবং সম্প্রীতি বৃদ্ধির দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই মহান দিনে আপনাদের সে সকল ভাই বোনদের কথা ভুলে যাবেন না যারা দুস্থ, যারা মিসকিন, যারা ফকির, যারা হত দরিদ্র অবস্থায় আছে, কিংবা যারা নানা অভাব অনটনে জর্জরিত, যাদের খাদ্য প্রোভাইড করার জন্যেই, তাদেরকে খাদ্য দিয়ে আজকের মহান দিনে মুখে হাসি ফোটানোর জন্যই যাকাতুল ফিতর এর ব্যবস্থা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। শুধু যাকাতুল ফিতর দিয়েই আত্মতৃপ্তি অনুভব করবেন না। একজন ব্যক্তি যাকাতুল ফিতর দিয়ে আজকে তার মুখে হাসি ফুটতে পারে, কিন্তু তার সারা বছর খোরাকের কি ব্যবস্থা হবে, সে কথাটাও আমরা একটু যদি ভেবে নেই, এবং তাকে আরো বেশি বেশি করে দান খায়রাত সাদাকা করে তাকে সচ্ছল করে দেই, সেটি আমাদের জন্য উত্তম। ভুলে যাবেন না, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সুস্থ মানুষ, কিন্তু আল্লাহর অনেক বান্দারা আজকের এই মহান দিনেও তারা অসুস্থ, তারা হয়তো সব হাসপাতালের চার দেয়ালের মধ্যে আবদ্ধ, সেখান থেকে তারা ছাড়া পাচ্ছে না, কেউ কেউ অনেক কঠিন রোগে আক্রান্ত। আপনারা তাদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে আজকের এই মহান দিনে শুধুমাত্র নিজের আত্মীয় নয়, বরং আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা হসপিটালে রয়েছে তাদেরকে একটু দেখতে যাবেন, তাদেরকে দুটো সুন্দর কথা শোনাবেন, এই মহান দিনে তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন, এবং তাদেরকে আল্লাহর উপর আরো বেশি তাওয়াক্কুল পোষণের জন্য নসিহা করবেন। সম্মানিত উপস্থিতি, ঈদের এই আনন্দের দিনে আমাদের কিছু করণীয় রয়েছে, প্রত্যেকের সাধ্য এক রকম নয়, আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরি তাহলে সেটাই যথেষ্ট। আজকে যে রসুন চালু হয়েছে নতুন কাপড়, অনেক দামি কাপড় কিনতে হবে এটা জরুরি নয়, এটা শুধু সচ্ছল ব্যক্তিরা করবে, কিন্তু ধার করে জোর করে পরিবারের উপরে একটা কঠিন চাপ প্রয়োগ করে এটা করা যাবে না। যে কাপড় চোপড় আছে সেটা পরিষ্কার করে আমরা পরিধান করে আসতে পারি, গোসল করাটা এটা উত্তম ছিল। তারপরে হেঁটে ঈদগাহে আসা বা ঈদের সালাতে আসা, এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া, এবং মেয়েদেরকে ঈদের সালাতে উপস্থিত করা, এটা নবী সাল্লাল্লাহু সাল্লামের খুবই স্ট্রং একটা সুন্নাহ। তিনি নির্দেশ দিয়েছিলেন, এমনকি যে মেয়েরা হায়েজে অবস্থান করছে তাদেরকেও তিনি ঈদগাহে আসতে বলেছেন, ঈদের সালাতে সামিল না হয়ে পাশে দাঁড়িয়ে থাকতে বলেছেন, আর অন্য মেয়েদেরকে তিনি ঈদের সালাতে সামিল হতে বলেছেন, যাতে ঈদের সালাতে যে কল্যাণ, যে খুতবা এবং আরও যে সমস্ত ভালো ভালো মাসলাহা রয়েছে সেটাতে তারাও সামিল হতে পারে। কারণ ইন্নামান্নেসা ও শাকা একুর রেজাল, মেয়েরা হচ্ছে পুরুষদের শাকা এক সহদর, পুরুষদেরকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা সুযোগ সুবিধা দিয়েছেন ইবাদত পরিপালনের এবং কল্যাণ লাভের, মেয়েদেরকেও সেই সুযোগ সুবিধা দিয়েছেন। অতএব আজকের মহান দিনে আমরা যেন মেয়েদেরকেও না ঠকাই এবং তাদেরকেও আজকের এই মহান কল্যাণের সাথে, ইবাদতের সাথে সম্পৃক্ত করি। আমরা যারা যুবক এই মহান দিনে তাদেরকে বলবো, যুবক তোমাদের জন্য এই পৃথিবী ফিতনার অনেকগুলো উপকরণ সৃষ্টি করে ফেলেছে, আজকের এই ঈদুল ফিতরের দিনে, ইবাদতের দিনে তোমরা আল্লাহর নাফরমানি করবে না, তোমরা নিজেদেরকে ধরে রাখবে ইবাদতের এই মূল স্রোতে, যেন আল্লাহর এই মহান যে অনুগ্রহ সেটার কথা আমরা ভুলে না যাই। তারুণ্যের শক্তির জোয়ারে বা অহংকারে দাম্ভিকতা আমরা যেন আমাদের আল্লাহ থেকে বিচ্ছিন্ন না হই, আমরা যেন আমাদের দিন থেকে বিচ্ছিন্ন না হই, আমরা যেন আল্লাহমুখী হই। আল্লাহমুখী হওয়ার মধ্যেই তারুণ্যের গৌরব, আল্লাহমুখী হওয়ার মধ্যেই তারুণ্য সম্পদ হিসাবে বিবেচিত হবে এবং মুসলিম উম্মাহ কাজে লাগবে। যারা বাবা এবং মা, তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান যে এই মহান দিনে আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেবেন না। অনেকের বাসাতেই টিভি আছে, তারা আজকের এই মহান দিনে নানা রকম অবৈধ আনন্দ উল্লাসে তারা লিপ্ত হয়, ফ্রি মিক্সিংয়ে তারা লিপ্ত হয়,
বাবা মা হিসাবে আপনারা সেটা খেয়াল রাখবেন। প্রথমত নিজেদেরকে আদর্শিক অবস্থানে রাখবেন, ইবাদতের অবস্থানে রাখবেন, আল্লাহ শুকর গুজার বান্দা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখবেন, তাহলে সন্তানরা আপনাদেরকে দেখে শিখবে। আর সন্তানদের প্রতি স্নেহ মমতা দেওয়ার পাশাপাশি তাদেরকে কিছু শাসনের মধ্যেও রাখতে হবে, তাহলে শাসন আর সোহাগ এ দুটো সমন্বয়ে একটা সুন্দর প্রজন্ম কোরআন সুন্নার আলোকে আপনাদের হাতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমি নারীদেরকেও বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নারীদেরকে সবচেয়ে বেশি অধিকার দিয়েছেন, মায়ের মর্যাদা, কন্যার মর্যাদা, বোনের মর্যাদা দিয়েছেন। আবার তিনি জানেন যে পৃথিবীর মানুষ নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করবে এবং ফিতনার বড় একটা কারণ সৃষ্টি করবে, সেই জন্য তিনি বলেও দিয়েছেন এই উম্মার উপর নারীদের চাইতে বড় ফিতনা আর কোনো কিছু নেই। নারীদেরকে যখন অশ্লীলতা, অশ্লীল পোশাকে আমরা তাদেরকে সমাজে ছেড়ে দিই, তখন তারা ফিতনার কারণ হয়ে যায়, এই ফিতনার মধ্যে সম্পৃক্ত হবেন না। আমাদের সকল মা বোনদেরকে বলবো হিজাবের সাথে চলবেন, দিনদারি অর্জন করবেন, এবং আপনারা এই জাতির মা এবং এই জাতির আমাদের সন্তানদের শিক্ষক, সুতরাং সেভাবে সে দায়িত্ব পালন করবেন। সম্মানিত উপস্থিতি, ঈদের মহান দিনে আসুন আমরা আল্লাহমুখী হই, আমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করি, যেই তাকওয়াটা আমাদেরকে আবারও নতুন করে শেখানো হয়েছে রমাদানের এই সিয়াম প্রোগ্রামের মধ্য দিয়ে। সিয়ামের মূল লক্ষ্য হচ্ছে তাকওয়াকে জীবনের সর্বত্র ছড়িয়ে দেওয়া, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে তাকওয়া, তাকওয়াকে যেন ফোকাস করি, তাকওয়াকে বসিয়ে রাখি প্রত্যেকটা কাজের শুরুতে, প্রত্যেকটা মুভমেন্টে, প্রত্যেকটা জায়গায় যেন আমরা বলি ইত্তাকুল্লাহ, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ। যে কোনো কাজের শুরুতে যখন আপনি নিজেকে বলতে পারবেন আল্লাহকে ভয় করো, তখন আপনি সেফ হয়ে যাবেন, আপনি নিরাপদ হয়ে যাবেন। আসুন ঈদের মহান দিনে আমরা আল্লাহর কাছ থেকে সেই নিরাপত্তাটা অর্জন করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক আতা করুন, যে তৌফিক পেলে আমরা আল্লাহর কাছাকাছি যেতে পারবো, আমরা আল্লাহমুখী হতে পারবো, আমরা আল্লাহর সত্যিকার শুকর গুজার বান্দা হতে পারবো এবং পাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ, এরপর তারা দৃঢ় পথ থাকে, ইস্তেকামত অর্জন করে, তাদের উপর ফেরেশতাগণ অবতরণ করে আহ্বান করতে থাকেন, তাদেরকে বলতে থাকেন তোমরা ভয় পেও না এবং তোমরা চিন্তিত হয়ো না, এবং তোমরা সেই জান্নাতে সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল হাকীম ওয়া নাফা'ানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াল যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন রাহুফুর রাহীম ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, الحمد لله معظم الطواء ومجزل الأجر، لا إله إلا هو له الحمد في الأولى والآخرة، ويعلم ما في البر والبحر، أحمده سبحانه وأشكره، أتم علينا صيامنا وبلغنا عيد الفطر، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، ولله الحمد. عباد الله، الله سبحانه وتعالى عيد الفطر পরপরই আরেকটা মহান কাজের দিকে আমাদেরকে প্রণোদনা দিয়েছেন, উৎসাহিত করেছেন, এবং এই এক মাস সিয়াম সাধনার পরে মাত্র অল্প কয়টা দিন সিয়াম রাখার মধ্য দিয়ে সারা বছর সিয়াম রাখার ফজিলত যেন অর্জন করতে পারি, সেই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বলে দিয়েছেন। তিনি কি বলেছেন, মান সামা রামাদানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল
কানা কাসিয়ামি দাহার রওয়াহু মুসলিম। যে ব্যক্তি রমাদানের সিয়াম সুসম্পন্ন করে এবং তারপর ছয়টি সিয়াম রাখে তাহলে সে যেন সারা বছর সিয়াম রাখল। খুব সহজ হিসাব, কারণ ছয়টা সিয়াম এটা হলো যদি দশ দিয়ে পূরণ করেন তাহলে কত হয়? ষাট। ষাট আর তিরিশটা সিয়াম রমাদানে কয়টা রেখেছেন এবার আপনারা? তিরিশটা, সেটাকে দশ দিয়ে পূরণ করেন কয়টা হয়? তিনশো, তিনশো ষাট। কিন্তু আরবি ষোল বছর হলো তিনশো চুয়ান্ন। যাই হোক, আল্লাহ সুলতান তো কম দেন না বেশি দেন, ফলে তিনশো চুয়ান্ন পরিবর্তে তিনশো ষাট। এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট হিসাব যদি করেন। তাহলে এভাবেই আমরা দেখতে পাচ্ছি সারা বছরের গাণিতিক হিসাবটাও কিন্তু সহজে বের করা সম্ভব, যেটা ইসলামের ফর্মুলা আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক নেকি দশ গুণ হিসাবেও এক মাস ছয় দিন হলো তিনশো ষাট দিন, ছত্রিশ দিনের সিয়াম পুরো বছরের সিয়ামের সমান এখানে হয়ে গেল। সুতরাং আমরা আশা করব আমরা প্রত্যেকেই যেন এই সিত্তা শাওয়াল মিস না করে। এক্ষেত্রে সতর্কতামূলক আমল হচ্ছে আমরা আমাদের উপর যদি কোনো পুরুষ বা মহিলার কোনো কাদা সিয়াম থেকে থাকে সেটা আগে করে ফেলাটা, এবং তারপরে হলো সিত্তা শাওয়াল। সিত্তা শাওয়ালের জন্য এটা জরুরি নয় যে একাধারে রাখতে হবে, ভেঙে ভেঙে রাখলেও কোনো অসুবিধা নাই। কোনো কারণে যদি কারো দু একটা তিনটা সিয়াম, যেমন অনেকের অনেক কাজা সিয়াম আছে তাই না, মহিলাদের থাকে, ফলে আর দশটা সিয়াম তারপরে আরও ছয়টা সিয়াম এগুলো রাখতে গিয়ে যদি তার কিছু সিয়াম শাওয়ালের পরে জিলকদেও চলে যায়, আমাদের ওলামায়ে কেরাম বলেছেন তাতেও কোনো অসুবিধা নাই, কারণ সে তো সিয়াম শুরুই করেছে শাওয়ালে, সিত্তা মিন শাওয়াল তার শুরু হয়ে গেছে। তাহলে সেটা যদি কোনো কারণে আরও দু একটা পরিপূর্ণ সেটা পরবর্তী মাসে গিয়েও করে তাতে কোনো অসুবিধা নেই। আরেকটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, গোটা মুসলিম উম্মত অধিকাংশ মানুষ যে ব্যাপারে গাফিল হয়ে পড়েছে, অথচ গাফিল হওয়ার কথা ছিল না, কারণ শাহাদাতের পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যাপারে উম্মাকে তাম্বী করেছেন, আল কোরআন বারবার তাম্বী করেছে, নির্দেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লাম তার ইন্তেকালের আগে বারবার উম্মাকে বলেও গিয়েছেন, তার শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ ফাহাফিযু ইয়া ইবাদাল্লাহ আলা সালাওয়াতিল খামস, আল্লাহর বান্দারা আপনারা এই পাঁচ ওয়াক্ত সালাত কখনো ছাড়বেন না, এই পাঁচ ওয়াক্ত সালাত রেগুলারলি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যেন আদায় করা যায়। আসুন আমরা সেই জন্য নিজের মনস্থির করি, এটাই সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা, কারণ যারা সালাত ছেড়ে দিবেন তারা ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবেন। অতএব আমরা যেন অত্যন্ত দৃঢ়পথ থাকি, পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে কোনো ধরনের শৈথিল্য এবং অলসতা যেন আমরা প্রদর্শন না করি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন, আল্লাহ আমাদের এই মহান দিনে তার ইবাদত নির্ভর আনন্দ উল্লাস করার তৌফিক দান করুন, কোনো ধরনের সীমালঙ্ঘনের দিকে যেন আমরা অগ্রসর না হই, এই মহান দিনে আমরা যেন কোনো পাপে লিপ্ত না হই, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, যাদের বিভিন্ন রকম টেনশন আছে আল্লাহ তাদের সেই টেনশনকে পূরণ করে দিন, যাদের নানা ধরনের অভাব অনটন এবং চাহিদা রয়েছে আল্লাহ যেন তাদেরকে সেই অভাব অনটন দূর করে দিন এবং চাহিদা পূর্ণ করে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে তার দিনের পথে হিদায়তের উপর রাখেন, সে তৌফিক আমাদেরকে দান করুন। হাদা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু على نبينا محمد فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرة اللهم صل وسلم على عبدك ورسولك محمد وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعن التابعين لهم وتابعيهم بإحسان إلى يوم الدين وأن معهم بعفوك وكرمك ومنك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين
واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم انصر دينك، اللهم انصر دينك وكتابك وسنة نبيك وعبادك المؤمنين. اللهم آمنا في أوطاننا، اللهم آمنا في أوطاننا، وأصلح أئمتنا وولاة أمورنا. اللهم وفق ولاة أمور المسلمين، اللهم وفق ولاة أمور المسلمين لما تحبه وترضى، وهيئ لهم البطانة الصالحة التي تعينهم على الحق يا رب العالمين. اللهم وفق جميع ولاة أمور المسلمين للحكم بشريعتك واتباع سنة رسولك محمد صلى الله عليه وسلم. اللهم حقق لنا ما نرجو، وأمننا مما نخاف. اللهم تقبل منا واغفر لنا وارحمنا. اللهم تقبل منا أعمال رمضان، وتقبل منا الصيام والقيام وسائر الأعمال. اللهم اجعلنا ممن نال أجر ليلة القدر. اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة، ونحن بصحة وعافية، وأمة الإسلام في عزة وتمكين. اللهم ألف على الخير قلوبنا، اللهم ألف على الخير قلوبنا، وأصلح ذات بيننا واهدنا سبل السلام. اللهم أصلح فساد قلوبنا وارزقنا حسن النية يا رب العالمين. اللهم انصر إخواننا المستضعفين في سائر بلاد المسلمين. اللهم انصر المجاهدين الذين يجاهدون في سبيلك لإعلاء كلمتك وإعزاز دينك في كل مكان يا رب العالمين. اللهم اربط على قلوبهم واحفظ دينهم، وانصرهم على عدوك وعدوهم يا رب العالمين. اللهم فرج هم المهمومين من المسلمين، وقل للأرامل واليتامى والمساكين والمحصورين والمأسورين. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، الأحياء منهم والأموات، إنك غفور مجيب الدعوات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.